রেডি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নাম হচ্ছে মোসাম্মাত আঞ্জুয়া ডাক্তার, ইকলিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পদ্ধতিতে একটি নাটক নিয়ে আলোচনা করব। নাটকের নাম হচ্ছে সেই ছেলেটি, লিখেছেন মামুনুর রশিদ। তাহলে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেই। মামুনুর রশিদ বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। তিনি 1948 খ্রিস্টাব্দে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে, মানে উল্লেখযোগ্য কিছু নাটক, ওরা পদ্মালী, ওরা আছে বলে, ইবিস, গিনিপিগ ইত্যাদি। তাহলে সেই ছেলে, এই লেখাটি হচ্ছে সেই ছেলেটি নামক, এই লেখাটি হচ্ছে একটি নাটিকা। তাহলে এটি বইয়ে অন্য কোনো লেখার মতো কিন্তু নয়। এতে কয়েকজন বিশেষ বিশেষ জায়গা থেকে নিজেদের সম্পর্কে বা নিজেদের মধ্যে কথা বলছিল। তাহলে এ ধরনের লেখা কিন্তু শুধু পড়ার জন্যেই নয়, এ ধরনের লেখা মঞ্চে অভিনয় করে লোককে দেখানো হয়। তাহলে এ ধরনের লেখা যদি বড় পরিসরে থাকে তাহলে আমরা তাকে নাটক বলে থাকি, আর যেহেতু এখানে ছোট সেহেতু এটাকে আমরা নাটিকা বলে থাকি। তাহলে সেই ছেলেটি নাটিকাটিকে তিনটি দৃশ্যে ভাগ করা হয়েছে। তাহলে দৃশ্য, দৃশ্য বলতে আমরা কি বুঝি? নাটক বা নাটিকার বিষয়গুলোকে ঘটনাস্থল অনুসারে ভাগ করে নেওয়া হয়। তাহলে এখানে সেই ছেলেটির নাটিকাটাও কিন্তু এই ঘটনা, তিনটি ঘটনাস্থলকে তিনটি দৃশ্যে ভাগ করা হয়েছে। এখানে প্রথম দৃশ্য ছিল হচ্ছে গ্রামের পাশের রাস্তা, আর দ্বিতীয় দৃশ্য ছিল আর্যদের স্কুল, আর তৃতীয় দৃশ্য ছিল, আমবাগান। আচ্ছা বন্ধুরা, এবার আমরা মূল বক্তব্যে চলে যাই। তাহলে দেখো, নাট্যকার মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি, এটি হচ্ছে একটি নাটিকা। এই নাটিকাটিতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে এবং একই সাথে প্রকাশ পেয়েছে শিশুদের প্রতি বড়দের মমত্ব। বিদ্যালয়ে হেঁটে আসতে আর্যু খুব
কষ্ট হচ্ছিল, মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে। সে বন্ধুদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে কিন্তু চলতে পারে না, তাই সে কি করে মাঝে মাঝে বসে পড়ে। তারপর তাই সে মাঝে মাঝে বসে পড়ে, বন্ধুরা আর্জুর জন্য আস্তে আস্তে হাঁটে, তাতে তাদের স্কুলে দেরি হয়ে যায় এবং তারা স্কুলে পৌঁছে শিক্ষকের বকুনি খায়। আসলে বন্ধুরা ঘটনাটা হচ্ছে এরকমই যে আর্জুর ছোটবেলায় ভীষণ একটা অসুখ হয়েছিল, অসুখে পড়েছিল, আর তারপর থেকেই তার পাটা সরু হয়ে গেছে। আচ্ছা, তার মা জানে তার অসুখের কথা, কিন্তু আরজু জানে না। তার অসুখের কথা মা জানার কারণে মা মাঝে মাঝে কাঁদে। আচ্ছা, তারপর একদিন স্কুলে যাওয়ার পথে আবার তার মা অবশ হয়ে যায়। অবশ হয়ে গেলে আরজু বন্ধুদের চলে যেতে বলে এবং চলে যেতে বলে সে রাস্তার পাশে বসে পড়ে। তারপর আসে আইসক্রিমওয়ালা, হাওয়াই মিঠাইওয়ালা, সে তাদের সঙ্গে কথা বলে। তারপর হাওয়াই মিঠাইওয়ালা এবং আইসক্রিমওয়ালা তারা সবাই চলে যায়, কিন্তু আরজু ভাবে যদি কোনো পাখি কিংবা মেয়ে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে আসতো তাহলে সে লেখাপড়া করতে পারত। কিন্তু এদিকে আবার নদীর ছাড় আরজুকে ক্লাসে দেখতে না পেয়ে সুমেন্দ্রের কাছ থেকে ঘটনাটি জেনে নেয়, মানে আরজুর অনুপস্থিতির কথা শুনে সে সুমেন্দ্রকে জিজ্ঞেস করে এবং তার কাছ থেকে মূল ঘটনাটি জেনে নেয়। জেনে নিয়ে সোমের এবং সাবুকে নিয়ে আরজুর উদ্দেশ্যে মানে আরজুর খোঁজে রওনা হন। তারপর এই পলাশকলির আমবাগানে গিয়ে তিনি আরজুকে বসে থাকতে দেখেন এবং তাকে দেখতে পেয়ে তিনি বুঝতে পারেন কেন তার পা অবশ হয়ে আসে। আসলে তার পা অবশ হয়ে আসা এটা হচ্ছে একটা রোগ। তাহলে ছাড়ে লতিফ ছাড়ের এই কথা শুনে তার বন্ধু অর্থাৎ সোমের এবং সাবুর মনে সম্মতি জাগে, সে তাকে সঙ্গে নিয়ে স্কুলের উদ্দেশ্যে চলে যায় এবং স্যার তার চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা এ নিয়ে তাকে নিয়ে স্কুলে থেকে রওনা হন। বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু উচিত শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী শিশু যারা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের প্রতি মমতা দেখানো। তাহলে আমরাও আজ থেকে কিন্তু সে চেষ্টায় করব। আচ্ছা বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। খোদা হাফেজ।